কয়েক ঘন্টার চেষ্টার পরও ভর্তি হওয়া যায়নি। হাসপাতালের দুয়ার থেকেই ফিরতে হচ্ছে নারায়ণগঞ্জ থেকে আসা সন্তান সম্ভবা এই নারীকে। একবার বান ইউনিট, একবার এই যে জরুরি বিভাগ, একবার এই পাশে দৌড়াদৌড়ি করতে করতে মনে করেন দিন শেষ, কিন্তু ট্রিটমেন্টের কোনো কিছুই নেই, তো শ্বাস পর্যন্ত এখন চলে যাচ্ছে আর কি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রায়ই চোখে পড়ছে এমন চিত্র। কেউ আসছেন কয়েক হাসপাতাল ঘুরে, কেউ বা ঢাকার বাইরে থেকে। কারো কপালেই জুড়ছে না ঢাকা মেডিকেলের শয্যা। বলছি তো সাধারণ রোগী আছে, কয় আপনি বেশি জানেননি আমাদের সাথে, তাহলে ভর্তি করে দেখুন না, রোগীর কাছে রাখেন, এগুলা বলে। হাসপাতাল কর্তৃপক্ষ আপনারা কি বলছে? বলছে যে আমরা ওই মেডিকেলে নিয়ে যাচ্ছে, সুন্দর বেটার হইব, হাড়ের সমস্যা তো। ভর্তি হতে পারলেও সেবা পাওয়ার ক্ষেত্রে শেষ নেই বিড়ম্বনা। দালালদের দৌরাত্ম্য কমেনি এতটুকু। ভর্তি করতেছিল না, পরে দালালদের যখন টাকা দিছে, দালালরা গিয়ে ভর্তি করছে। কত দিতেছিল? একজনরে দিছে 1200 টাকা, আরেকজনরে দিছে 700 টাকা। টেস্টের বেলায় ওনারা বলে কি যে আসেন আমরা করে দেই। নার্স বা স্বাস্থ্যকর্মীদের নিয়েও রয়েছে খেদ। ওয়ার্ড বয়গুলা কেউ এই অক্সিজেনটা লাগাই দিলে বলে যে খরচপাতি এরকম টেরকম, টাকাটা যদি না দিতে দেয় তাহলে রোগীর সাথে মিসবিহেভও করে। নার্সরা নিজেরা কোনো কিছুই করে না, যদি আপনি রোগীর পাশে থাকেন আপনি বললে তারপরে ওনারা বিরক্ত হয়। বর্তমানে ঢাকা মেডিকেলে কোভিড, নন কোভিড এবং সন্দেহভাজন কোভিড তিন শ্রেণীর রোগীদেরই সেবা দেওয়া হচ্ছে। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে রোগীদের সুরক্ষার স্বার্থেই কয়েক ধরনের চিকিৎসা আপাতত বন্ধ, এর বাইরে কাউকে ফিরিয়ে দেওয়ার অবকাশ নেই। কার্ডিয়াক কেস, কিডনি কেস, নেফ্রোলজি, এন্ডোক্রাইনোলজি, যত ধরনের মেডিকেল কেসগুলো আছে সেগুলি কিন্তু আমাদের এখানে এখন চিকিৎসা আমরা করতে পারি না, কারণ ওই রোগী রাখার কোনো ব্যবস্থা নাই। ওই রোগী আমরা রাখতাম হচ্ছে টু বিল্ডিং এ, যেখানে এখন কোভিড এবং সাসপেক্টেড কোভিড হয়েছে, এর বাইরে কোনো পেশেন্ট চলে যাওয়ার কোনো সুযোগ নাই। আর আশ্বাস, কোনো স্বাস্থ্যকর্মীর বিষয়ে অভিযোগ পেলে নেওয়া হবে ব্যবস্থা। দেশে কোভিড-19 মহামারীর এ সময়ে সাধারণ মানুষের চাওয়া হাসপাতালগুলোতে মিলবে মানবিক আচরণ আর কাঙ্ক্ষিত সেবা, কিন্তু দেশের অন্যতম প্রধান হাসপাতাল খোদ ঢাকা মেডিকেলে সে প্রত্যাশা কতটা পূরণ হচ্ছে তা নিয়ে রয়ে যাচ্ছে প্রশ্ন।